কাজ করতে পারবেন আমাদের এখানে? জি পারবো। মিস্টার হানা, আপনাকে তো প্রশ্ন করিনি, ক্যান্ডিডেটকে কথা বলতে দিন, কাজ যেহেতু উনি করবেন উনি কথা বলুন। স্যার উত্তরটা আমি দেইনি, উত্তরটা উনিই দিয়েছেন। আমি আমার কানে ভুল শুনেছি? আমি তো স্পষ্টই আপনার গলা শুনতে পেলাম। স্যার আমি সত্যি কথা বলছি, উত্তরটা উনিই দিয়েছেন। জি উত্তরটা আমি দিয়েছি, কথাটা আমি বলেছি, আমি বলেছি পারবো। আসলে আমার কণ্ঠে একটু সমস্যা, মানে ভয়েসে একটু প্রবলেম আছে, কথাটা এরকম ভাবেই বের হয়। আমার তো বিরল প্রতিভা, মানে অসাধারণ, অদ্ভুত। থ্যাংক ইউ, এই প্রথম কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করলো আর কি। তো চাকরিটা কবে করব? তা আপনার কণ্ঠটাই কি শুধু মেয়েদের মতো নাকি আরো অন্যান্য কিছু মেয়েদের মতো? জি না স্যার, আমি স্ট্রেট, সব কিছু ঠিক আছে। না মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ভয়েসটাই কি শুধু মেয়েদের মতো নাকি আচরণটাও একটু মেয়েদের মতো? না সব কিছুই পুরুষদের মতো। আপনি গান টান জানেন? মানে যেহেতু আপনার ভয়েস মেয়েদের মতো, গানের গলাটাও তো মেয়েদের মতো হওয়ার কথা। হ্যাঁ মানে আপনি লতা মঙ্গেশকরের একটা গান একটু আমাকে শোনাতে পারেন, মানে রুনালের একটা গান শোনাতে পারলেও হবে। আমি না এই দুজনের ভীষণ ভক্ত, গান না একটা গান। জি আমি গান জানি না, কখনো গান গাওয়া হয়নি তো। আরে ট্রাই করেন না, একবার ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে আপনার গলায়। জি না ম্যাডাম, আমি গান পারি না। গেয়ে ফেলেন না, মানে আপনার মতো প্রতিভা কি রোজ রোজ খুঁজে পাওয়া যায় না? গান একটা গান গেয়ে ফেলেন। সরি। হ্যাঁ এত হেজিটেট করছেন কেন, গেয়ে ফেলেন না, আপনি শুরু করলেই হয়ে যাবে। গান সরি, গান গাওয়া হবে না, মানে আমি চাকরিটাতে জয়েন করছি কবে সেটা বলুন না। আরে আমি কখন বললাম যে আপনার চাকরিটা হয়ে গেছে? আপনি তো একটু আগে আমাকে অ্যাপ্রিশিয়েট করলেন, আমি মোস্ট ট্যালেন্টেড একজন মানুষ। হ্যাঁ আপনি ট্যালেন্টেড, আপনি খুবই ট্যালেন্টেড, কিন্তু হয়েছে কি মানে আমরা যেরকম ট্যালেন্টেড খুঁজছি ঠিক সেরকমটা না। আমার সমস্যাটা কোথায়? আপনার ভয়েসে সমস্যা? কি আশ্চর্য ব্যাপার, আমি যেখানে ইন্টারভিউ দিচ্ছি সবাই বলছে আমার সমস্যাটা গলায়। আমি কি গলা দিয়ে কাজ করব? আমি তো গলা দিয়ে কাজ করব না, আমি মেধা দিয়ে কাজ করব, তাই না? আমার তো মেধা আছে, আপনি আমার ফাইলটা দেখেছেনই, সব কিছু ঠিক আছে, আমি নীরবে আমার মেধা দিয়ে কাজ করে যাব, সমস্যা কোথায়? আচ্ছা দেখুন, আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু আসলে আমরা ডিসিশনটা আপনাকে কল দিয়ে জানিয়ে দিই, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসি। আসসালামু আলাইকুম। শুনুন আপনি নিয়মিত গানের চর্চা করবেন, আপনার গানের গলাটা অদ্ভুত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তাও তো আপনাদের কিছু একটা সুন্দর লেগেছে। হ্যাঁ।